যে অভিযোগ আমাদের কাছে এসেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এটি ইতিমধ্যে একটি আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্তে একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং 3 কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং আজকে থেকেই তাদের তদন্ত কার্যক্রমটি শুরু হবে। তোমরা সুশৃঙ্খলভাবে ক্লাসে তোমরা ফিরে যাও, লেখাপড়া বন্ধ করলে চলবে না বাবা, লেখাপড়া চালিয়ে যেতে হবে। যে অভিযোগ এবং অভিযুক্ত যে শিক্ষক তার তদন্ত সাপেক্ষে যে যথাযথ ন্যায় বিচার সেটি প্রশাসন সেটি নিশ্চিত করবে। তদন্ত কমিটি স্কুলে যাবে এবং সকলের সঙ্গে কথা বলে এটি উদ্ঘাটন এবং এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধেও এটি ব্যবস্থা নেওয়া হবে।